জাফর ইকবাল জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে একজন নাস্তিক হিসাবে একজন ইসলামের শত্রু হিসাবে যার নাম সুনাম তো আছে তাসলিমা নাসরিনের মতো মানুষও যার অনেক প্রশংসা করেছে অনেক চরিত্রহীনতার রেকর্ড তার মাদ্রাসার কারিকুলাম সে সম্পাদনা করে আমাদেরকে দিয়েছে Follow the rules of Islam. দুঃখের সাথে বলতে হয় মাদ্রাসা আজকে মাদ্রাসার জায়গায় নেই মাদ্রাসা সিলেবাস কারিকুলাম এগুলাকে এমনভাবে কাটাছেঁড়া করা হয়েছে এমনভাবে বিকৃত করা হয়েছে সেখানে ইসলামের বদলে মানুষের তৈরি বিভিন্ন মত মতাদর্শ মতবাদ এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে স্কুল সেটাকে তো আধুনিকতার নামে আগেই শেষ করেছে শেষ প্যারাকটা এবার ঢুকিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া বানি আদম ইয়া বানি হে আদম সন্তানরা কিন্তু আজকে স্কুল মাদ্রাসা সিলেবাসে ঢুকাই দিয়েছে আমরা নাকি আদম সন্তান নই আমরা বাদর সন্তান আমরা বাদর সন্তান আল্লাহর শুকর আদায় করুন আপনার ভিতরে যে আত্মা যে রূহ আল্লাহ দিয়েছেন এটা বান্দরের আত্মা নয় এটা মানুষের আত্মা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আপনি সৃষ্টির সেরা এখন সৃষ্টির সেরা মানুষ আদম সন্তান এটাকে অস্বীকার করে বলে আমরা বান্দর সন্তান মানবতার কলঙ্ক মানবতার অপমান এরপরে আবার ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে এইটা ছিল আসল বানর এরপরে কাল বিবর্তন কাল বিবর্তন এর মাধ্যমে বান্দর একটু সামনে গিয়ে মানুষের দিকে যাচ্ছে তারপরের বান্দরটা আরেকটু মানুষ তারপরেরটা আরেকটু মানুষ তারপরেরটা আরেকটু মানুষ এরপরে শেষে এসে জাফর ইমামের মতো একজন মানুষ দুর্ভাগ্য আমাদের ঠিক তোমাদের এই শিক্ষা পরিকল্পনার উপরে আমরা থুথু নিক্ষেপ করি এই জাতি এটা গ্রহণ করবে না এই দেশ এটা গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ অনেক স্পর্শকাতর তারা সহজে নাড়ালেও নড়ে না একবার যদি নড়ে তাদেরকে আর থামানো যায় না আগুন নিয়ে খেলা এটাকে এই দেশের মানুষ সহ্য করবে না মাদ্রাসাকে আমরা মাদ্রাসা হিসাবে পেতে চাই মাদ্রাসাকে আমরা মাদ্রাসা হিসাবে দেখতে চাই মাদ্রাসার কারিকুলাম লিখবে সংশোধন করবে আমাদের জাতির কাছে আমাদের অভিভাবক ভালো হুজুর কি নাই ভালো মাল নাকি নাই জাফর ইকবাল জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে একজন নাস্তিক হিসাবে একজন ইসলামের শত্রু হিসাবে যার নাম সুনাম তো আছে তাসলিমা নাসরিনের মতো মানুষও যার অনেক প্রশংসা করেছে অনেক চরিত্রহীনতার রেকর্ড তার মাদ্রাসার কারিকুলাম সে সম্পাদনা করে আমাদেরকে দিয়েছে আমরা এই কারিকুলাম এটাতে থুথু নিক্ষেপ করি আমরা এটা মানি না আমরা এটা মানব না আমরা চাই আমাদের সন্তানদের জন্যে আমাদের ছেলে মেয়েদের জন্যে আমাদের জাতীয় পর্যায়ের আলেমদের একটা বোর্ড তৈরি করে তাদেরকে দিয়ে এই মাদ্রাসার সিলেবাস এইটাকে নতুনভাবে তৈরি করা হোক আপনারা কি আমার সাথে একমত আচ্ছা আসুন কার্ল মার্কস সমাজতন্ত্রের প্রবক্তা যখন তার শিক্ষাগুরু ফ্রয়েড তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে বান্দর থেকে মানুষ হইলাম আসলে কিভাবে হয়েছি তখন ফ্রয়েড জবাব দিয়েছিলেন নিজের খেয়ে তোমাদেরকে এত বোঝানোর দায়িত্ব আমার নেই নোয়াখালীর একটা কাশি মেলায় গুফুটাই হেলাইছে কাশি মেলায় গুফুটাই হেলাইছে যে এত কিছু চলছে না ব্যাখ্যা দেওয়ার জায়গা আমার নাই তাহলে আমরা বান্দর থেকে হয়েছি কয়েকশোবার বান্দর থেকেই তো আমরা হয়েছি দেখুন কিভাবে হয়েছি বান্দর তো ছিল বান্দর
মানুষ হলো কি করে? তখন ফ্রয়েড জবাব দিয়েছিলেন, জঙ্গল থেকে গাছগাছড়া থেকে পাহাড় থেকে বান্দরগুলাকে ধরে এনে এনে আমরা স্কুল কলেজে ভর্তি করেছি, ভর্তি করে তাদেরকে লেখাপড়া শিখিয়েছি, তাদেরকে তাহজিব তামদ্দুন শিখিয়েছি। এইভাবে শিখতে 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 কালক্রমে পর্যায়ক্রমে তারা মানুষে পরিণত হয়েছে। তখন এক শিক্ষক শিক্ষককে ফ্রয়েডকে তার এক শিক্ষক জিজ্ঞাসা করেছিল যে গুরুজি, তাইলে আমাদের লেজের সুন্দরটা কোথায় গেল? বান্দর তো লেজ আছে, মানুষের তো লেজ নাই, এটা কোথায় গেল? ধমক দিয়ে বলেছিলেন, নিজের খেয়ে তোদেরকে কত বুঝাবো, ওই যে স্কুলে এনে বান্দর ভর্তি করেছি, স্কুলের ক্লাসে বেঞ্চের উপরে বসতে বসতে ঘষতে ঘষতে তাদের লেজ তাদের দম মোবারক ক্ষয় হয়ে গেছে, এখন পাচার উপরে কোটি দেশ পিছনে হাত দিয়ে দেখ একটু হাড্ডি বাড়তি আছে, এইটাই লেজের ধ্বংসাবশেষ, এটাই লেজের সর্বশেষ। এটাকে বলা হয় যুক্তি। যখন মানুষ পায় না তখন খোড়া যুক্তি, অযুক্তি, কুযুক্তি এগুলাই দেয়। আল্লাহ পাকের শুকর, আমরা কোরআন শিখেছি, কোরআন শিখব, কোরআন নিয়ে থাকব। আজকে আধুনিক বিজ্ঞান আপনারা শুনলে আরো আনন্দিত হবেন, আজকের মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, কোনোদিন হলে দেখা যাবে। আমাদের জন্য, মাদ্রাসা ছাত্রদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, সৌভাগ্যের খবর, মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, যে আমরা কোন ঘোড়ার ডিম কম্পিউটার। দেখা যায় ইসলামের কোরআন কম্পিউটারের বাবা। এখানে তারা বিভিন্ন পাটিগণিতের চুলচেরা হিসাব এগুলাকে উদাহরণ হিসেবে এনে দেখিয়ে দিয়েছে, কোরআনের অক্ষর সংখ্যা আলিফ থেকে ইয়া পর্যন্ত এমনভাবে আল্লাহ পাক কোরআনে বিন্যাস করেছেন আয়াতের মাধ্যমে, আল্লাহ পাকের ওহির মাধ্যমে। লাহু মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরে কোরআন ঠিক সেইভাবে লেখা আছে, কিন্তু তাওরাত জবুর ইঞ্জিল আগেরগুলোর কথা আমি আগেও বলেছি, এগুলোর অস্তিত্ব নাই, ভাষাগুলাও হারিয়ে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আর দেখুন কত সুন্দর ইউ ইউ ইংরেজি ইউ, এটার বাংলা কি? তুমি, তুমি পুরুষও হতে পারো, মহিলাও হতে পারো। এখন তুমি যদি পুরুষ হও তাহলে ইউ লেখে সামনে লিখতে হবে পুরুষ, তুমি যদি নারী হও তাহলে ইউ লেখে সামনে লিখতে হবে স্ত্রীলিঙ্গ নারী। কিন্তু দেখেন আরবি কোরআনের ভাষা আন্তা তুমি পুরুষ, আন্তে তুমি মহিলা, আন্তুম তোমরা পুরুষ, আন্তুন্না তোমরা নারী। দেখছেন কোনো ভাষা এটা নাই, দুনিয়ার কোনো ভাষা এটা নাই। তোমাকে, তোমার জন্যে লাকা, তুমি যদি ছেলে হও লাকা, তুমি যদি ছাত্রী হও লাকে। দেখছেন একটা জের আর একটা জবর, লাকা লাকে, তোমরা ছাত্র যদি হও লাকুম লাকুম, তোমরা ছাত্রী যদি হও লাকুন্না লাকুন্না। এইভাবে আরবি ভাষা তার পূর্ণতার দিক থেকে, ব্যাকরণের দিক থেকে, শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগাত সব দিক থেকে দেখেন, কাকুমাকুম কেকুমাকুন্না হুয়াহুমাহুম হিয়াহুমা আন্তা আন্তুমা আন্তুম আন্তে আন্তুমা আন্তুন্না, কোনো ভাষায় কিন্তু এত উচ্চাঙ্গের, এত রাজস্বিক মানের শব্দের গ্রন্থনা ব্যঞ্জনা একমাত্র আরবি ভাষায় আছে, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই জন্যই বোধ হয় লিখেছে
Arabic is the oldest and richest language of the world. Repeat, Arabic, ekmatra Arabi, is the oldest, prithibir sabche purano, and richest, sabche samriddho, je bhasha, sei bhashatar nam Arabi. Prothom manusher bhasha chilo Arabi, Adam alaihis salam. Ditiyo Adam jake bola hoy Nuh, tar bhasha chilo Arabi, babai kom, babai millat. Ibrahim alaihis salamer bhasha chilo Arabi. Akhiri nabi sarkare do Adam, lianni Arabi al Quran wa Arabi al Isan wa ahlil jannate Arabi. Ajke shomoy joto jacche Arabi bhashar charcha, Arabi bhashar pat pothon grohon egula toto barche ebong ajker gyani guni tara shikar korte baddho hoyeche je Arabi শুধু প্রাচীন নয় সবচেয়ে সমৃদ্ধ এত ধনী এত সম্পদশালী শব্দভান্ডার একমাত্র আরবিতে আছে অন্য কোন ভাষায় নেই যার জন্য আমরা ভালো করে আরবি শিখব কোরআন বুঝতে হলে আরবি ভালো জানা লাগবে হাদিস বুঝতে হলে আরবি জানা লাগবে আর এই আরবি ভাষা এটা যদি আপনি ভালো করে একবার শিখতে পারেন কোন একটা পাহাড়ের ফাঁক দিয়ে একটা হাতি যদি কোন রকম পার হয়ে যেতে পারে তাহলে হাতির লেজটা ভিন্ন আরেকজনের টানা লাগে নাকি কি হাতি গেছে মানে লগে যায় না কেন আচ্ছা আসেন কোরআন তো হইল হাতি কোরআন তো হইল হাতি এইটাকে যদি আপনি টেনে পার করে নিয়ে যেতে পারেন লেজটা হইল দুনিয়া লেজটা হইল দুনিয়া হাতিটা হইল আখেরাত হাতি যদি আপনি নিয়ে যেতে পারেন দুনিয়া টানা লাগবে না এটা হাতির বিষয় এমনি আসবে এটার জন্য আবার আপনাকে অতিরিক্ত কষ্ট করতে হবে না আল্লাহ পাক এই যে দ্বীনি মাদ্রাসা হাজির পাড়ার ঐতিহ্যবাহী আমি আসলে অনেক বছর আগে এই মাদ্রাসা এখানে মাহফিল করেছি অনেক বছর হয়ে গেছে এখন তার সময় দিতে পারি না জায়গাটা দেখে আমার খেয়াল হয়েছে তখন বলতে এমপিও টেম্পিও কিছু হয় নাই মাদ্রাসার শুরুর দিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিষ্ঠান পেয়েছি এমপিও ভুক্ত একটা প্রতিষ্ঠান পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই যে ঐতিহ্যবাহী পুরানো দিনই প্রতিষ্ঠান এটাতে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা এই মাদ্রাসায় পড়ার মতো পড়া এটা শিখতে রাজি আছো কিনা আলেমের মতো আলেম হইতে রাজি আছো কিনা আজকে মেয়েরা তারা আলেমা হচ্ছে দেদার মেয়েরা হাফেজে কোরআন হচ্ছে যেটা আমাদের যুগে এইভাবে ছিল না তাহলে দিন যত যাচ্ছে কোরআনের চর্চা তত বাড়ছে আমরা তার একজন শেয়ার হোল্ডার আমরা তার একজন অংশীদার এখন মাদ্রাসায় ভর্তি হলাম কয়েকদিন ফালা ফালা ফালু ফালা ফালাতা ফাল না এটা পড়লাম কিন্তু পড়ার মতো পড়া পড়লাম না তাইলে কিন্তু দুবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা আলেম হবে না জালেম হবে না আলেমের মতো আলেম হইতে পারলে এখনো সম্মান আছে আলেমের মতো আলেম হইতে পারলে এখনো রেজেক আছে আলেমের মতো আলেম হইতে পারলে এখনো ইজ্জত আছে আমি কি বেশি বলেছি আমার বলার মধ্যে কি অতিরঞ্জন আছে তাহলে তোমাদেরকে শপথ নিতে হবে আমরা আলেমের মতো আলেম হব আর একবার যদি আলেমের মতো আলেম হতে পারেন একবার এখানে বলেছিলাম ভাই এখন আর মুরগির গোস্ত খাই না গরুর গোস্ত খাই না খাসির গোস্ত খাই না গোস্তের আইটেম একেবারে বাদ একজনে জিজ্ঞেস করে হুজুর খান না কেন বলে এইটার বাজেট যা আসিল খাইতে খাইতে এত মোরগ আমি খাইছি যত মোরগ বাড়ি গেলেও খাই না এখন আর কত ওই সবজিটা রয়ে গেছে এখন আল্লাহ মোরগ গোস্ত এগুলাকে ব্যারিকেড দিয়ে সবজি আমার জন্য ওপেন করেছেন এটা আল্লাহ পাকের হেকমত এটা বোঝার ক্ষমতা মানুষের নেই যার জন্য চলার মধ্যে ব্যালেন্স খাওয়ার মধ্যে ব্যালেন্স সব কিছুর মধ্যে ভারসাম্যতা রক্ষা করে
ইনশাআল্লাহ আমরা আলেমের মতো আলেম হব, আমরা কোরআন শিখব, আমরা সাহেবে কোরআন হব। আপনাদের আসাতাজা ইকরাম শিক্ষকবৃন্দ, তারা কত কষ্ট করেন, আপনাদেরকে পাঠদান করেন। এখন আমরা যদি সেইভাবে এটাকে গ্রহণ করতে পারি, মা বাবার দোয়ার পরেই কিন্তু ওস্তাদের দোয়া, হুজুরদের দোয়া। মা বাবার পরে সবচেয়ে বড় অভিভাবক কারা? ওস্তাদ। এটা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। সেইভাবে ইসলামের আদর্শ, ঐতিহ্য, কোরআনের যেই চিরন্তন শাশ্বত, শব্দের গ্রন্থ না, ভাবের দ্যোত না, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগত, এগুলোকে আমরা বুঝব, জানব, নিরীক্ষণ করব, পর্যবেক্ষণ করব। যত বেশি আপনি নহু সরফ জানবেন, নহু সরফ, ততই কোরআন বুঝতে আপনার সুবিধা হবে। নহু সরফের দাড়ি পাল্লা যদি না হয়, তাহলে কোরআনে বোঝা সম্ভব নয়, হাদিসে বোঝা সম্ভব নয়। এই দুইটা কোরআন শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার, এলমে নাহু, এলমে সরব। এগুলো আমরা আগে ভালো করে শিখব এবং আমরা আলেমের মতো আলেম হব। আগামী দিনে এই এলাকা যে আমার ছেলে মেয়েরা আজকে আছে, আল্লাহ পাক সবাইকে জাতীয় পর্যায়ের আলেম হিসাবে কবুল করে নিন। কোরআনের এক একজন সমজদার, বুঝদার, হিকমত আলা সাহেব এলেম, আলেম হিসাবে কবুল করে নিন। এবং এই মাদ্রাসা অতীতে যারা করে গেছেন, মাদ্রাসার প্রাণ পুরুষ, আল্লাহ পাক তাদেরকে পরবর্তী পর্যায়ে, কাল পরম্পরায়, সময় পরম্পরায়, যারা এই মাদ্রাসাকে নার্সিং করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে আল্লাহ পাক ডান হাতের মালিক বানিয়ে দিন। ডান হাতে আমল নামা দান করুন।